You are most welcome to my channel Grammar School 26. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের দেখাবো অর্থ পরিবর্তন না করে affirmative sentence কে কিভাবে negative করা হয় সে সম্পর্কে A to Z। আমি বিশ্বাস করি এই ভিডিওটি দেখার পর তোমরা যে কোনো affirmative sentence কে অনায়াসেই negative করতে পারবা। তো no more talking, let's start. Rule 1. Affirmative বাক্যে am, is, are, was, were, shall, should, will, would, can, could, have, has, had ইত্যাদি থাকলে এদের পর not বসবে এবং পরবর্তী adjective বা adverbটির বিপরীত বা antonym বসাতে হবে। তাহলে আমাদের affirmative বাক্যটা negative হয়ে যাবে। যেমন he is an honest person, দেখো যে is আছে বাক্যে, তাহলে এইটার আমরা নেগেটিভ করব, হি ইজ নট এ ডিসঅনেস্ট ম্যান। দেখো এখানে ইজের পর এই যে নট বসান হয়েছে, তারপরে যে ইজের পর যে অনেস্ট এই যে অ্যাডজেক্টিভ আছে এইটার বিপরীত শব্দ বসানো হয়েছে ডিসঅনেস্ট। অনুরূপভাবে ম্যান ইজ মোর্টাল, এটার নেগেটিভ হবে ম্যান ইজ নট ইমোর্টাল। বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব না থাকলে, অর্থাৎ যদি এইসব ভার্বগুলি না থাকে, তাহলে সাবজেক্টের পর টেন্স অনুযায়ী ডু নট, ডাজ নট বা ডিড নট বসবে এবং পরবর্তী অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটির অ্যান্টোনিম বা বিপরীত বসাতে হবে যদি এইসব ভার্বগুলি না থাকে। যেমন হি লিডস এ হ্যাপি লাইফ, এটার নেগেটিভ হবে হি ডাজন্ট লিড অ্যান আনহ্যাপি লাইফ। দেখো এখানে এই ভার্বগুলির একটিও নাই, লিড আছে মেন ভার্ব, তাই এটা নেগেটিভ করা হয়েছে হি ডাজ নট। তারপরে এই ভার্বটা নেওয়া হয়েছে লিড, তারপরে এই যে হ্যাপির বিপরীত আনহ্যাপি দেওয়া হয়েছে। অনুরূপভাবে আই ডিড দ্য সাম কারেক্টলি, নেগেটিভ হবে আই ডিড নট ডু দ্য সাম ইনকারেক্টলি, এটা পাস্ট টেন্স তাই ডিড নট নেওয়া হয়েছে, আর ডিড নেওয়ার জন্য মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে গেছে আর কারেক্টলি অ্যান্টোনিম ইনকারেক্টলি। Rule 2, কিছু কিছু চিরন্তন সত্য, অভ্যাসগত সত্য কিংবা সত্য ঘটনাযুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হয় বাক্যটিকে ইন্টারোগেটিভ নেগেটিভ করে। যেমন দি সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা চিরসত্য ঘটনা, এটা চিরসত্য বাক্য, এটা নেগেটিভ হবে ডাজ নট বা ডাজন্ট দি সান রাইজ ইন দ্য ইস্ট। অনুরূপভাবে দে গো টু কলেজ এভরি ডে, নেগেটিভ হবে ডোন্ট দে গো টু কলেজ এভরি ডে। Rule 3, অ্যাফার্মেটিভ বাক্যে অনলি বা অ্যালোন থাকলে তা নিম্নোক্তভাবে পরিবর্তিত হবে। যেমন ব্যক্তির ক্ষেত্রে যদি অনলি বা অ্যালন দ্বারা ব্যক্তি বোঝায় তখন নান বাট, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট, সংখ্যা বা বয়সের ক্ষেত্রে নট মোর দেন বা নট লেস দেন বসবে। যেমন আল্লাহ অ্যালোন ক্যান হেল্প আস, দেখেন অ্যালোন আল্লাহ বোঝানো হচ্ছে, তো এটা নেগেটিভ হবে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। আই গেভ হিম অনলি এ বুক, দেখো এটা বস্তু এ বুক, অতএব নেগেটিভ হবে আই গেভ হিম নাথিং বাট এ বুক, অনলির পরিবর্তে নাথিং বাট। আবার হি ইজ অনলি 6 years old, দেখো এখানে যে সংখ্যা আছে, অতএব নেগেটিভ হবে হি ইজ নট মোর দেন 6 years old। Rule 4, বাক্যের শুরুতে এ, অল বা এভরি থাকলে তাদের পরিবর্তে টেন্স অনুসারে দেয়ার ইজ নো ডট ডট বাট কিংবা দেয়ার ওয়াজ নো ডট ডট বাট, অর্থাৎ প্রেজেন্ট টেন্স হলে দেয়ার ইজ নো, পাস্ট টেন্স হলে দেয়ার ওয়াজ নো ডট ডট বাট বসবে। যেমন এভরি ম্যান ওয়ান্টস টু বি হ্যাপি, এই যেখানে দেখো এভরি আছে, অতএব এটা নেগেটিভ করবো আমরা দেয়ার ইজ নো ম্যান, এভরির জন্য দেয়ার ইজ নো, তারপরে এ ম্যান এজ এ ম্যান, তারপরে বাট। এবার বাকি অংশ ওয়ান্টস টু বি হ্যাপি,
এক্ষেত্রে বাটের পরিবর্তে টেন্স অনুসারে হু দ্যাট বা হুইস প্লাস ডাজ নট বা ডিড নট বসিয়েও নেগেটিভ করা যায়। অর্থাৎ আমরা এখানে বাটের পরিবর্তে হু দ্যাট হুইস, বস্তু হলে হুইস, ব্যক্তি হলে হু বা দ্যাট বসানো যাবে, তার সাথে ডাজ নট বা ডিড নট। যেমন এভরিবডি হেটস এ লায়ার, এ দেখো এভরিবডি আছে, তাহলে এটা দেয়ার ইজ নো বডি হু ডাজ নট হেট এ লায়ার। আবার এ এভরি অল এর পরিবর্তে নো, এ এভরি অল যদি থাকে তার পরিবর্তে নো, এভরি বডির পরিবর্তে নো বডি, এবং এভরি ওয়ানের পরিবর্তে নান অপোজিট ভার্ব বসিয়েও নেগেটিভ করা যাবে। যেমন এভরি বডি হেটস এ লায়ার, এটা নেগেটিভ, নো বডি লাভস এ লায়ার। এখানে দেখো এভরি বডি আছে তার জন্য নো বডি, তারপর এই যে এইটার পরিবর্তে এইটার অপোজিট, এই যে যেটা বলা হচ্ছে অপোজিট, হেটস এর অপোজিট লাভস, তারপর বাকি অংশ। অনুরূপভাবে এভরি ওয়ান উইল অ্যাডমিট দিস, এভরি ওয়ান আছে, অতএব এটার নেগেটিভ হবে নান, এভরি বডির জন্য নান। উইল ডিনাই, অ্যাডমিটের বিপরীত বা অ্যান্টনিম হল ডিনাই দিস। এভাবে করা যাবে, আমরা যদি এই দেয়ার ইজ নো বা দেয়ার ওয়াজ নো ব্যবহার না করে তাহলে এইভাবে আমরা নেগেটিভ করতে পারবো। ব্যতিক্রম, এভরি ম্যান হ্যাজ এ হোপ, এখানে দেখো এই যে হ্যাজ বা হ্যাভ থাকলে নেগেটিভ করতে হবে, এই হ্যাজ বা হ্যাভের জায়গায় শুধু উইদাউট বসাতে হবে। দেয়ার ইজ নো ম্যান উইদাউট এ হোপ, এভরির জন্য দেয়ার ইজ নো, আর হ্যাজের জন্য উইদাউট। এটা খুবই সহজ মনে রাখবা, হ্যাজ বা হ্যাভ বা হ্যাড থাকলে আমরা এই উইদাউট নেব, হ্যাজ হ্যাভ বা হ্যাডের পরিবর্তে, হ্যাড হলে এখানে ওয়াজ হয়ে যাবে। এইটার আবার আমরা অন্যভাবে করতে পারবো, দেয়ার ওয়াজ নো ম্যান বাট হ্যাভ এ হোপ, অথবা দেয়ার ইজ নো ম্যান হু ডাজ নট হ্যাভ এ হোপ। রুল ফাইভ, অ্যাফার্মেটিভ বাক্যের মধ্যে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু বা নিড টু থাকলে এদের পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসবে। মনে রাখবা ক্যান নট হেল্পের পরে যে ভার্বটি আসবে তার সাথে আইএনজি যুক্ত হবে। যেমন উই মাস্ট বা হ্যাভ টু ফিনিশ দ্য ওয়ার্ক, এই যে মাস্ট বা হ্যাভ টু আছে, অতএব এটা নেগেটিভ হবে। উই ক্যান নট বাট ফিনিশ দ্য ওয়ার্ক, অথবা উই ক্যান নট হেল্প ফিনিশিং দ্য ওয়ার্ক, এখানে হেল্প নিয়েছি সেজন্য ফিনিশের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে। হ্যাড টু বা নিডেড টু থাকলে কুড নট বাট অথবা কুড নট হেল্প বসবে। অর্থাৎ এটা দেখো এগুলি প্রেজেন্ট, এটা পাস্ট, তাই তখন কুড হবে। যেমন উই হ্যাড টু ফিনিশ দ্য ওয়ার্ক, নেগেটিভ হবে উই কুড নট বাট ফিনিশ দ্য ওয়ার্ক, বা উই কুড নট হেল্প ফিনিশিং দ্য ওয়ার্ক। তাহলে মনে রেখো হ্যাড টু বা নিডেড টু থাকলে কুড নট বাট, তাছাড়া সবসময় আমরা ক্যান নট বাট বা ক্যান নট হেল্প ব্যবহার করব। রুল সিক্স, বোথ ডট ডট অ্যান্ড অথবা অ্যান্ড দ্বারা দুটি নাউন, প্রোনাউন বা অ্যাজেক্টিভ যুক্ত থাকলে নট অনলি ডট ডট বাট অলসো ব্যবহার করে নেগেটিভ করতে হয়। যেমন বোথ, রহিম অ্যান্ড করিম প্লে ফুটবল, এখানে দেখো বোথ ডট ডট অ্যান্ড দুইটা নাউনকে যুক্ত করেছে, রহিম এবং করিমকে, অতএব আমরা এটা নেগেটিভ করব। নট অনলি রহিম বাট অলসো করিম প্লেস ফুটবল। সবসময় মনে রাখবা দুইটা নাউন থাক, দুইটা অ্যাডজেক্টিভ থাক আর প্রোনাউন থাক, নট অনলির পরে একটা বসবে, বাট অলসোর পরে আরেকটা বসবে। যেমন হেলাল ইজ অনেস্ট অ্যান্ড সিনসিয়ার, এখানে হেলালের দেখো দুইটা গুণ আছে, অনেস্ট এবং সিনসিয়ার, অ্যান্ড দিয়ে যুক্ত, অতএব এটা নেগেটিভ করব। হি ইজ নট অনলি অনেস্ট বাট অলসো সিনসিয়ার,
যেহেতু দুইটা, একটা অনেস্ট আর একটা সিনসিয়ার, তাই নট অনলির পরে অনেস্ট বাট অলসোর পরে সিনসিয়ার বসান হয়েছে। রুল সেভেন, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে টু ডট ডট টু থাকলে সো ডট ডট দ্যাট ব্যবহার করে নেগেটিভ করতে হয়। এক্ষেত্রে টু এর স্থলে সো এবং টু এর স্থলে দ্যাট বসবে, এবং দ্যাটের পর টেন্স অনুসারে সাবজেক্ট প্লাস ক্যান নট বা কুড নট বসবে। প্রেজেন্ট টেন্স হলে ক্যান নট, পাস্ট টেন্স হলে কুড নট। যেমন দ্য ওল্ড ম্যান ইজ টু উইক টু ওয়ার্ক, নেগেটিভ হবে দ্য ওল্ড ম্যান ইজ, এই যে টু এর জায়গায় সো উইক, টু এর জায়গায় এই টু এর জায়গায় দ্যাট, তারপরে বলা হয়েছে দ্যাটের পরে সাবজেক্ট ক্যান নট, তাহলে সাবজেক্ট ক্যান নট, এবার বাকি এই টু এর পরে যে ভার্বটা সে ভার্বটা। রোল এইট, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অলওয়েজ থাকলে নেগেটিভ করার সময় অলওয়েজের পরিবর্তে নেভার বসে, এবং অলওয়েজের পরের অ্যাফার্মেটিভ শব্দটির অ্যান্টোনিম বা বিপরীত শব্দ বসাতে হবে। যেমন হি ইজ অলওয়েজ সিনসিয়ার টু হিজ ডিউটি, তাহলে নেগেটিভ হবে হি ইজ নেভার ইনসিনসিয়ার টু হিজ ডিউটি। দেখো এখানে আমরা অলওয়েজের পরিবর্তে নেভার বসিয়েছি, আর যে সিনসিয়ার এইটার বিপরীত শব্দ ইনসিনসিয়ার বসিয়েছি। রোল নাইন, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সামটাইমস থাকলে সামটাইমসের পরিবর্তে টেন্স ও সাবজেক্ট অনুসারে ডাজ নট অলওয়েজ, ডু নট অলওয়েজ বা ডিড নট অলওয়েজ বসে। যেমন শি সামটাইমস কামস টু মাই হাউস, নেগেটিভ হবে শি ডাজ নট অলওয়েজ কাম টু মাই হাউস। এইখানে দেখো সামটাইমস আছে, সেজন্য আমরা ডাজ নট অলওয়েজ নিয়েছি, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার। তার চেয়ে বড়ো ব্যাপার হচ্ছে যখন দেখবে ভার্বের সাথে এস বা ইয়েস আছে তখন ডাজ নট অলওয়েজ নেবা। তারপরে বাকি অংশ কাম টু মাই হাউস। অনুরূপভাবে শি সামটাইমস কেম টু মাই হাউস, নেগেটিভ হবে শি ডিড নট অলওয়েজ কাম টু মাই হাউস। এটা দেখো পাস্ট টেন্স আছে তাই ডিড নট অলওয়েজ বসেছে, এবং ডিড বসানোর জন্য দেখো এই কেমের প্রেজেন্ট ফর্ম কাম হয়েছে। রোল টেন, অ্যাফার্মেটিভ বাক্যে অ্যাজ সুন অ্যাজ ডট ডট থাকলে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার হ্যাড এবং কমার পরিবর্তে দেন ব্যবহার করে নেগেটিভ করতে হয়। নো সুনার হ্যাড যুক্ত অংশের ভার্বটির পিপি ফর বা ভি থ্রি হবে, এটা মনে রাখবা। যেমন অ্যাজ সুন অ্যাজ দি পুলিশ কেম হেয়ার দি থিপ র্যান অ্যাওয়ে, তাহলে এটা নেগেটিভ হবে নো সুনার হ্যাড দ্য পুলিশ কাম হেয়ার দেন দ্য থিপ র্যান অ্যাওয়ে। এখানে দেখো অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার হ্যাড বসানো হয়েছে, আর এইখানে দেখো এই যে কমা, এই কমার জায়গায় দেন বসানো হয়েছে। আরেকটা জিনিস করা হয়েছে, এইখানে দেখো কেম আছে, এইটার পিপি ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম কাম বসানো হয়েছে, তাহলে আমরা অ্যাজ সুন অ্যাজ থাকলে এইভাবে নেগেটিভ করব। তবে অ্যাজ সুন অ্যাজ যুক্ত অ্যাফার্মেটিভ বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট বা ফিউচার ইনডিফিনিট টেন্সে থাকলে হ্যাড না বসে সাবজেক্ট অনুযায়ী ডু বা ডাজ বসে, অর্থাৎ সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে ডাজ বসবে, তাছাড়া ডু বসবে। যেমন অ্যাজ সুন অ্যাজ দি বেল রিংস দ্য স্টুডেন্টস উইল এন্টার দ্য ক্লাসরুম, নেগেটিভ হবে নো সুনার ডাজ দ্য বেল রিং দেন দ্য স্টুডেন্টস উইল এন্টার দ্য ক্লাসরুম। এখানে দেখো নো সুনার হ্যাড না বসে ডাজ বসেছে, কারণ এইটা বাক্যটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে তাই। রোল ইলেভেন, অ্যাফার্মেটিভ বাক্যে স্কার্সলি হোয়েন বা হার্ডলি হোয়েন বা বিফোর থাকলেও নো সোনার হ্যাড ডট ডট দেন ব্যবহার করে নেগেটিভ করতে হয়। যেমন স্কার্সলি হ্যাড উই রিচড দ্য স্টেশন হোয়েন দি ট্রেন লেফট, নেগেটিভ হবে নো সোনার হ্যাড উই রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। এখানে দেখো স্কার্সলির জন্য আমরা নো সোনার বসিয়েছি, এবং এই যে হোয়েন এর জন্য দেন বসানো হয়েছে,
এখানে যদি হার্ডলি এখানে হার্ডলি থাকতো, আর এখানে যদি হোয়েন বা বিফোর থাকতো, তবুও এখানে দেন বসাতে হবে। মনে রাখবা নো সুনার হেডের সাথে সবসময় দেন বসবে। রোল 12, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ম্যানি, এ ফিউ, এ লিটিল থাকলে নেগেটিভ করার সময় ম্যানির পরিবর্তে নট এ ফিউ, এ ফিউ এর পরিবর্তে নট ম্যানি, মাসের পরিবর্তে নট এ লিটিল, এ লিটিল এর পরিবর্তে নট মাস বসে। যেমন আই হ্যাভ ম্যানি বুকস, দেখো ওখানে যে ম্যানি আছে, অর্থাৎ এটা নেগেটিভ হবে, আই হ্যাভ নট এ ফিউ বুকস, ম্যানির জন্য নট এ ফিউ বসেছে। অথবা আই ডু নট হ্যাভ এ ফিউ বুকস, এখানে আমরা ডু নট হ্যাভ ও দিতে পারবো। রোল 13, অ্যাফার্মেটিভ বাক্যে ফর দ্য লাস্ট টাইম, ফর গুড বা ফর এভার থাকলে তাদের পরিবর্তে নেভার এগেন শ্যাল বা উইল, বা নেভার ডট ডট এগেন ব্যবহার করে নেগেটিভ করতে হয় এইটা অথবা এইটা। যেমন আই মিট ইউ ফর দ্য লাস্ট টাইম, এটা নেগেটিভ হবে, নেভার এগেন শ্যাল আই মিট ইউ, অথবা আই শ্যাল নেভার মিট ইউ এগেন। অনুরূপভাবে দ্য ওল্ড ম্যান হ্যাজ লেফট দ্য ভিলেজ ফর এভার বা ফর গুড, নেগেটিভ হবে, নেভার এগেন উইল দ্য ওল্ড ম্যান কাম টু দ্য ভিলেজ এগেন, বা দ্য ওল্ড ম্যান উইল নেভার কাম টু দ্য ভিলেজ এগেন। আমরা দুইভাবেই করতে পারবো, এভাবে করতে পারবো, এভাবে করতে পারবো, তবে নেভার এগেন এইটাই তোমরা যদি পারো তো এইটাই ব্যবহার করো, এটাই বেশি ব্যবহৃত হয় এবং এইরকম বাক্যে স্ট্রেস দেওয়া হয়, তাই এইগুলি ব্যবহার করাই ভালো। রোল 14, অ্যাফার্মেটিভ বাক্যটি সুপারলেটিভ বা কম্পারেটিভ ডিগ্রি হলে তাকে পজিটিভ ডিগ্রিতে পরিণত করলে সেটি নেগেটিভ হয়ে যাবে। তোমরা যারা ডিগ্রি পরিবর্তন বোঝো তারা এটা বুঝতে পারবা। যেমন ফারহান ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে, অতএব এটাকে নেগেটিভ করবো আমরা এইভাবে, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো বা অ্যাজ গুড অ্যাজ ফারহান। তাহলে দেখো আমরা অতিরিক্ত প্রথমেই নো আদার নেব, তারপরে ডিগ্রির পরের অংশ বয় ইন দ্য ক্লাস, এই দেখো এটুকু নেওয়া হয়েছে, তারপরে এই ভার্বটা নেওয়া হয়েছে, তারপরে যেহেতু আমরা এটাকে পজিটিভ ডিগ্রি করছি, পজিটিভ ডিগ্রিতে অ্যাজেক্টিভের পূর্বে সো বা অ্যাজ এবং পরে অবশ্যই অ্যাজ বসে, আর সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম করে দিতে হয়। তাহলে এখানে আমরা বেস্টের পজিটিভ ফর্ম গুড বসানো হয়েছে, তারপরে অ্যাজ, তারপরে প্রথম সাবজেক্ট। আবার বিনা ইজ টলার দেন নীলা, এটা কম্পারেটিভ ডিগ্রিতে আছে, অতএব এটা নেগেটিভ হবে, নীলা ইজ নট সো বা অ্যাজ টল অ্যাজ বিনা। আবার অ্যাফার্মেটিভ বাক্যটি পজিটিভ ডিগ্রি হলে তাকে কম্পারেটিভ ডিগ্রিতে পরিণত করলে বাক্যটি নেগেটিভ হয়ে যাবে। তাহলে মনে রাখবা অ্যাফার্মেটিভ বাক্যটি সুপারলেটিভ বা কম্পারেটিভে থাকলে আমরা পজিটিভ করব, আর অ্যাফার্মেটিভ বাক্যটা পজিটিভে থাকলে কম্পারেটিভ করব। যেমন সিয়াম ইজ অ্যাজ টল অ্যাজ ফারহান, এটা পজিটিভ ডিগ্রিতে আছে, অতএব এটা নেগেটিভ হবে, ফারহান ইজ নট টলার দেন সিয়াম, অথবা ফারহান ইজ নট লেস টল দেন সিয়াম, এইভাবে করলে আমাদের নেগেটিভ হয়ে যাবে। রোল 15, লাস্ট যুক্ত অ্যাফার্মেটিভ বাক্যে অ্যাট বা ইন প্রিপোজিশন থাকলে নেগেটিভ করার সময় লাস্টের পরিবর্তে সাবজেক্ট অনুসারে হ্যাভন্ট বা হ্যাজন্ট এবং অ্যাট বা ইনের পরিবর্তে সিন্স বসাতে হবে এবং মূল ভার্বের পিপি ফর্ম ব্যবহার করতে হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। যেমন আই লাস্ট স দ্য ম্যান অ্যাট 9 AM, এই যে এখানে দেখো লাস্ট আছে এবং প্রিপোজিশন অ্যাট আছে, অতএব এটা নেগেটিভ হবে, আই হ্যাভন্ট সিন দ্য ম্যান সিন্স 9 AM, তাহলে লাস্টের জন্য আমরা দেখো হ্যাভন্ট নিয়েছি,
আর এই যে এই ভার্বটার পিপি ফর্ম সিন বসানো হয়েছে, আর এই অ্যাটের জায়গায় আমরা সিন্স বসিয়ে দিয়েছি। কিন্তু অ্যাট বা ইন না থেকে অ্যাগো থাকলে সিন্স না বসে ফর বসবে। অর্থাৎ বাক্যে যদি লাস্ট আছে কিন্তু অ্যাট ইন নাই, সেখানে আছে অ্যাগো, তার পরিবর্তে আছে অ্যাগো, তাহলে আমরা তখন সিন্স ব্যবহার করব না, তখন ব্যবহার করব ফর। যেমন হি লাস্ট রোড টু মি 2 মান্থস অ্যাগো। দেখো এখানেও লাস্ট আছে আর এখানে অ্যাট না থেকে আমাদের অ্যাগো আছে। অতএব এটা নেগেটিভ হবে, হি হ্যাজন্ট রিটেন টু মি ফর 2 মান্থস। অ্যাগো সেন্টেন্সের শেষে থাকে কিন্তু ফ ওই টাইমের আগে বসে, তাই এখানে 2 মান্থসের আগে ফর বসবে, এটা মনে রাখো। তো এই হলো আজকে আমাদের ভিডিও, অ্যাফার্মেটিভ বাক্যের অর্থ পরিবর্তন না করে নেগেটিভ করার নিয়ম। আশা করি এই ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লেগেছে এবং বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ডিসক্রিপশনে লিখবা, আমি উত্তর দেব। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।